বান্ধবনের নাইখংছড়ি উপজেলার জামছড়ি সীমান্ত এলাকা দিয়ে আবারও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজেপির একশো উনআশি জন বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদেরকে বিজেপির হেফাজতে রাখা হয়েছে বিজেপি জানায় নাইখংছড়ি এগারো বিজেপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় দিয়ে মিয়ানমারের বিজেপির একশো উনআশি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে তাদেরকে বিজেপির হেফাজতে রাখা হয় এদিকে গতকাল বিকেলে জামছড়ি সীমান্তের ওপার থেকে আসা গুলিতে স্থানীয় ইউপি মেম্বার সাবের হোসেন আহত হয়েছে এর আগেও মিয়ানমারের রাখাইনে চলমান সংঘর্ষের জেরে দেশটির সীমান্তরক্ষী সহ বিভিন্ন বাহিনীর জন সদস্য বাংলাদেশ আশ্রয় নিয়েছিলেন পরে তাদের মিয়ানমারে ফেরত হয় দর্শকের বিষয়ে আরো জানাতে বান্দরবান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাফায়ত হোসেন সাফায়ত গুলিতে ইউপি মেম্বার আহতের পর সীমান্ত পরিস্থিতির এখনকার সর্বশেষ অবস্থান জানাবেন মাহবুবা হঠাৎ করে বান্দরবানের নাইকনছড়ির সদর ইউনিয়নের জামছড়ি আশারতলি জামছড়ি আশারতলি চাকডালা এলাকায় হঠাৎ গতকাল সকাল থেকে উত্তেজনা বিরাজ করছে তবে এই উত্তেজনার ফলে আসলে সীমান্ত এলাকায় বসবাসকারীদের মাঝে কিছুটা হলেও আতঙ্ক দেখা দিয়েছে তবে এই সীমান্তের ওপারে উত্তেজনার কারণে মিয়ানমারের একশো জন নিরাপত্তা সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে তবে প্রথমে উনত্রিশ জন আসন নেওয়ার পরে পরের দফে প্রায় টোটাল একশো উনত্রিশ জন উনসত্তর জন বাংলাদেশে আসন নিয়েছে তবে উনত্রিশ উনসত্তর জন একশো উনত্রিশ উনসত্তর জনের মধ্যে উনত্রিশ জনকে নাইকুমছড়ি সদর ভিজিপির সরকারি পাথুকু বিদ্যালয়ে কেন্দ্র রাখা হয়েছে বাকিদেরকে জারুলিয়াছড়ি লিয়াছড়ি ক্যাম্পে রাখা হয়েছে তাদেরকে হয়তো আজ বিকাল নাগাদ নাইকুমছড়ি সদরে নিয়ে আসার সম্ভাবনা রয়েছে নাইকুমছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকারিয়ার সাথে আগে আমার কথা কিছুক্ষণ তিনি যেটা আমাকে জানিয়েছেন যে আসলে গতকাল যে উত্তেজনা সৃষ্টি হয়েছে সীমান্তের ওপারে তবে আজ সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে যে ইউপি সদস্য আহত হয়েছে তাকে নাইখুংসরি সদর হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে তবে বিজেপি সতর্ক অবস্থায় রয়েছে আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে এই ছিল আসলে সীমান্ত থেকে সর্বশেষ খবর মাহবুবা ধন্যবাদ আপনাকে